চুলের পরিচর্যার জন্য, চুলকে হেলদি ও সুন্দর রাখার জন্য আপনি অনেক পদ্ধতি অবলম্বন করেছেন। কথা দিচ্ছি, আজকের এই ভিডিও দেখার পর মাত্র 10 থেকে 12 টাকা খরচ করে বাড়িতে বসেই চুলকে সিল্কি, শাইনি এবং হেলদি করে তুলতে পারবেন, তাও কোনো কেমিক্যাল ছাড়াই। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন। বি ন্যাচারাল ইনফরমেটিভের নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে দেখানো এই রেমেডিটি অবশ্যই বাড়িতে বানিয়ে ইউজ করুন, ছেলে মেয়ে সবাই এটি ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম তো হবেই না, আপনার রুক্ষ সূক্ষ্ম চুল নতুন প্রাণ ফিরে পাবে, আপনার চুল সিল্কি, শাইনি এবং স্ট্রং হয়ে যাবে যদি আপনি আজকের দেখানো পদ্ধতিতে সঠিকভাবে অ্যাপ্লাই করেন। আপনি ভাবতেই পারবেন না একদম কম উপকরণের মাধ্যমে এবং একদম সহজ পদ্ধতি দ্বারা আপনি আপনার চুলকে সুন্দর ও স্বাস্থ্যোজ্জ্বল করে তুলতে পারবেন, যা আপনার চুল দেখে সবাই অবাক হয়ে যাবে। নামি দামি কোম্পানি ফেল, যেটা আপনি মার্কেট থেকে অনেক দাম দিয়ে কিনতেন, অত টাকা আর আপনাকে খরচই করতে হবে না, একদম ন্যাচারাল উপায়ে ঘরের তৈরি জিনিস দিয়ে আপনি বানিয়ে ফেলতে পারবেন। তাহলে বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করি। সবার প্রথমে আমাদের যে উপকরণটি লাগবে সেটি হলো চাল। নর্মালি আমরা ভাত রান্নার জন্য যে চাল বাড়িতে ব্যবহার করি সেই চাল এখানে হলেই হবে, সরু মোটা এটা কোনো ফ্যাক্টর নয়, চাল হলেই হবে। এবার চালটাকে আমাদের ভিজিয়ে রাখতে হবে, 2-3 ঘন্টা হলেও ভিজিয়ে রাখলে হবে, আবার সারা রাত ভিজিয়ে রাখলেও হবে। চালটা ভালো করে ধুয়ে কিন্তু আমাদের ভেজাতে হবে, কারণ অনেক সময় ভাত চালের মধ্যে সার বিষ এগুলো থাকে, তো তাই অবশ্যই 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে ভিজিয়ে নেবেন। এবার একটা সসপ্যান নিয়েছি, তাতে জল সমেত চালটা দিয়ে দিলাম এবং দিয়ে দেবো পরিমাণ মতো চাল, কারণ আমাদের এখানে এই চালটা ভালো করে কুক করে নিতে হবে, যেমন আমরা ভাত রান্না করি ঠিক সেইভাবে আমরা কুক করে নেব, এবং একটু নরম বানাতে হবে আমাদের। এই চাল যে আমাদের চুলের জন্য কত উপকার সেটা আপনারা কম বেশি সবাই জানেন। চাল যেরকম, চালের গুঁড়ো যেরকম মুখের স্কিনের জন্য ভীষণ ভালো, আমাদের স্কিনকে হেলদি রাখতে, স্কিনের গ্লো আনতে চাল ভীষণ ভালো কাজ করে, তেমন চুলের জন্যও কিন্তু চাল ভীষণ ভালো। এইভাবে বানিয়ে যদি আপনি কন্ডিশনার ইউজ করেন তাহলে আপনার কোনো কথাই হবে না, চুল দারুণ হয়ে যাবে। এভাবে ঢাকা দিয়ে দিয়ে ভাতটা আমরা রান্না করে নেব। আর নতুন যদি, অনেক সময় নতুন চাল হয় বন্ধুরা, নতুন চাল হলে কিন্তু আমাদের এই যে মাড়টা, এই যে ভাতের মাড়টা হলেই হবে। দেখুন ভাতটা আমি দেখছি একটু একটু সিদ্ধ হতে বাকি আছে, আর একটু সিদ্ধ করে নেব, একটু নরম করে নেব। আর নতুন চাল হলে কি হবে, আপনার শুধু মাড়টা নিলেই হবে, আর পুরানো চাল হলে কিন্তু আপনাদের ভাতটা এবং জলটা দুটোই নিতে হবে। এবার আমার ভাতটা পুরো রান্না হয়ে গেছে, আমি ছেঁকে নিলাম, আমি এখানে ইন্ডাকশানে করেছি, আপনারা গ্যাসে করে নিতে পারবেন। দেখুন এই জলটা কিন্তু পাতলা, এটা আমার পুরানো চাল, 2-3 বছরের চাল। এবার আমি কি করব, এটা মিক্সিতে মিক্স করে নেব, ভালো করে একদম ম্যাশ করে নেব, একদম একটা ক্রিমি টেক্সচারে আমাদের নিয়ে আসতে হবে, যাতে আমাদের কন্ডিশনারের থিকনেসে আমাদের চলে আসে, সেরকমভাবে আমাদের বানাতে হবে। আমি পুরো ভাতটা এখানে নিয়ে নিলাম, আর অবশ্যই এখানে 3 চামচ চাল আমি ব্যবহার করেছি, একসাথে অনেকটা বানাতে যাবেন না, যেমনটা আপনি ব্যবহার করবেন তেমনটাই বানাবেন, কারণ এটা আমরা বেশি দিন স্টোর করে রাখতে পারবো না। এবার আমরা গ্রাইন্ড করে নেব, আর যে জলটা রেখেছিলাম ফ্যানের, মানে আমরা যেটাকে বাংলা কথায়, চলতি কথায় ফ্যান বলি বা মাড় বলে থাকি, এটা কিন্তু পুরানো চালের মাড়, ওই জন্য এত পাতলা, নতুন চাল হলে কিন্তু গাঢ় হবে, সেক্ষেত্রে আপনাকে ভাত না নিয়ে মাড়টা নিলেই হবে। খুব ভালোভাবে আমি গ্রাইন্ড করে নিয়েছি, দেখছেন একদম ক্রিমি টেক্সচারে চলে এসেছে, ঠিক এই রকম কন্ডিশনারের থিকনেসটাই আমাদের দরকার, খুব থকথকেও হবে না, আবার খুব পাতলা লিকুইডও হবে না, একদম মিডিয়াম থাকবে। এবার আমাদের কী করতে হবে, এটাকে ছেঁকে নিতে হবে, আমরা এভাবে একটা ছাঁকুনির সাহায্যে ছেঁকে নেব, ছেঁকে নিলে আরও স্মুথ হবে পেস্টটা, আরও সুন্দর হবে কন্ডিশনারটা, সমস্তটা খুব ভালোভাবে ছেঁকে নেব। আর এটা শুধু মেয়েরা নয় বন্ধুরা, ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবেন, এত উপকার, একবার ইউজ করলে তো আপনি বুঝতে পারবেনই আপনার চুলের লেন্থটা, আপনার চুলটা খুব সুন্দর দেখাবে, আর যদি বারবার ইউজ করেন তাহলে তো আরও ভালো রেজাল্ট পাবেন। পুরো ছাঁকা আমার হয়ে গেছে, এবার যে উপকরণটি আমাদের এখানে অ্যাড করতে হবে সেটা হলো 2 চামচ গ্লিসারিন, যা চুলের জন্য ভীষণ ভালো, চুলকে সুন্দর রাখতে, স্বাস্থ্য রাখতে, চুলকে উজ্জ্বল রাখতে গ্লিসারিন কিন্তু খুব ভালো কাজ দেয়। এবার দুটো উপকরণ খুব ভালোভাবে আমরা মিশিয়ে নেব। এবার আমরা কিভাবে এটি ব্যবহার করব বন্ধুরা, চলুন সেটাই দেখে নিই। প্রথমে আমরা কি করব, চুলটা সাবান, শ্যাম্পু দিয়ে নেব, শ্যাম্পু কিন্তু ডিরেক্ট কেউ অ্যাপ্লাই করবেন না চুলে, এরকম একটা মগের মধ্যে অল্প জল নেব, তার মধ্যে শ্যাম্পুটা গুলে নিয়ে যদি আমরা চুলে মাখি তাহলে কিন্তু ডিরেক্ট শ্যাম্পুটা আমাদের চুলে পড়ছে না, তাই চুলের ক্ষতিও হচ্ছে না, আর শ্যাম্পুটাও কিন্তু কম লাগে যদি জলে আমরা মিক্সড করে শ্যাম্পুটা ইউজ করি। শ্যাম্পু চুলে দেওয়া হয়ে গেল এবং চুলটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, এবার আমাদের ওই কন্ডিশনারটা ইউজ করতে হবে। আমি আপনাদের দেখাতে ভুলে গেছি, এখানে আমি কয়েক ফোঁটা
পাতিলেবুর রস ইউজ করেছিলাম। অবশ্যই পাতিলেবুর রসটা ইউজ করবেন, তাহলে কি ড্যান্ড্রাফের সমস্যাটা থাকবে না, চুল আরও চকচক করবে। এবার আমি ওই কন্ডিশনারটা খুব ভালো করে মাথায় মেখে নিচ্ছি। দেখুন, মাথায় মেখে আমাদের 8 থেকে 10 মিনিট মাথায় রাখতে হবে। আপনাকে কোনো কন্ডিশনার দিতেই হবে না, বাজারের যে নামি দামি কন্ডিশনার অনেক দাম দিয়ে কিনতে হয় সেগুলো আপনাকে অ্যাপ্লাই করতেই হবে না, যদি আজকের দেখানো এই রেমেডিটি আপনি ইউজ করেন। একবার ইউজ করলে আপনি একটু ফলাফল দেখতে পাবেন, যখন আপনি এটিকে বারবার ইউজ করবেন তখন তো আরও ফলাফল ভালো দেখতে পাবেন। তবে একসাথে অনেকটা বানাবেন না, সপ্তাহে যদি 3 বার আপনি ইউজ করেন তাহলে 3 বারের মতোই বানাবেন, বানিয়ে ফ্রিজে রাখবেন। আর যখনই এটা ইউজ করবেন তখন একটু মিক্সারে অল্প একটু জল দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়ে মাথায় মাখবেন। তাহলে দেখতেই পেলেন আমি কীভাবে ইউজ করলাম, এবং বাকি যে রেমেডিটা আমাদের বেঁচে গেছে সেটা একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রাখবো, যেটা আমি নেক্সট বার আবার ইউজ করবো। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আপনারা প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, কথা হবে আবার নেক্সট ভিডিওতে। আর অবশ্যই কিন্তু চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক পেজ থেকে থাকলে ফলো করে দেবেন। টাটা।